আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব মহিলারা মাসিকের সময় কি কি দোয়া আমল করতে পারবে আর কি কি দোয়া আমল করতে পারবে না। আমরা জানব এই ভিডিওতে মাসিক অবস্থায় নামাজ পড়বে না, কিন্তু এমন একটি আমল আছে ওই সময়ে অনেক মহিলারাই ওই আমলটি জানে না, সে আমলটি কি বলবো। আর দুই, পিরিয়ড অবস্থায় যে সমস্ত আমল করবেন না সেগুলো ইনশাল্লাহ বলবো। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন, পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। দর্শক, আমল তিন প্রকার। একটা হলো হাদিসে বর্ণিত দোয়া, অনেক দোয়া আছে যে দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন। দুই হলো কোরআনের আয়াতের দোয়া আর কোরআনের সুরা। এই হলো আমল তিন প্রকার, একটা হতে পারে কোরআনের সুরা, আরেকটা হতে পারে কোরআনের আয়াতের দোয়া, আরেকটা হতে পারে হাদিসে বর্ণিত দোয়া। এগুলো আপনি কোন কোন ক্ষেত্রে পাঠ করবেন, যেমন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর, সকাল সন্ধ্যার বিশেষ দোয়া আমল, তারপরে বিভিন্ন ক্ষেত্রে যেমন শরীর বন্ধ করতে আমরা দোয়া দুরুদ পড়ে থাকি, তারপর এই বিপদ আপদে পড়ে উদ্দেশ্য পুরো হওয়ার জন্য অর্থাৎ মনের আশা পুরো হওয়ার জন্য, তারপর চলাফেরা উঠা বসা কাজকর্মে, মানে এই সমস্ত ক্ষেত্রে আমরা কোরআনের সুরা পড়ে থাকি, কোরআনের আয়াত পড়ে থাকি, হাদিসে বর্ণিত দোয়া পাঠ করে থাকি। পাঁচ ওয়াক্ত নামাজের পর পাঁচটি সুরা, যেমন ফজর পরে সুরে ইয়াসিন, জোহরের পরে সুরে ফাতহা, আসর পর সুরে নাবা, মাগরিবের পর সুরে ওয়াকিয়া, এশার পর সুরে মুলক। এই সুরাগুলো মহিলারা মাসিক মিন্স পিরিয়ডের সময় পাঠ করতে পারবে না, কারণ এগুলো সব কোরআনের সুরা। কোরআনের সুরা এগুলো পাঠ করতে পারবে না, কারণ এগুলো বড় বড় সুরা, এগুলো কোনো শরীর বন্ধের জন্য পাঠ করে থাকে না। এগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর বড় বড় আমল, কিন্তু এই বড় সুরাগুলো মাসিক অবস্থায় পাঠ করা ঠিক হবে না। কিন্তু বিভিন্ন সময়ে যে সমস্ত সুরা বা দোয়ার আয়াত রয়েছে, যেমন চাইরকুল, তারপর আপনার চাইরকুল মানে সুরে কাফিয়া, সুরে ইখলাস, সুরে ফালাক, সুরে নাস, এই ছোট্ট ছোট্ট সুরাগুলো পড়তে পারবেন। এখন এই সুরাগুলো দিয়ে আমরা কী করি, এই যে আয়াত ইয়া আপনার সুরাগুলো সুরে কাফিন, সুরে ইখলাস, সুরে ফালাক, সুরে নাস পড়ে আমরা শরীর বন্ধ করি, শরীর বন্ধের জন্য পাঠ করতে পারবে। এখন মাসিকগ্রস্ত মহিলা, সে একা একা ঘরে আছে, তার শরীর বন্ধের জন্য সুরে কাফিরুন, সুরে ইখলাস, সুরে ফালাক, সুরে নাস বিপদে পড়ে পাঠ করতে পারবে। তারপরে আপনার কোনো জায়গায় যদি সে যায়, এই সুরাগুলো পড়ে সে কোনো জায়গার বিপদ থেকে বাঁচতে পারবে, এই জন্য সেগুলো পাঠ করতে পারবে। কিন্তু এগুলো তো এত বিপদকালীন সময়ের সুরা না, যেগুলো পাঠ না করলে তার ক্ষতির সম্ভাবনা আছে বা শরীর বন্ধ করতে হবে এমন না, এর জন্য বড় সুরা পাঠ করতে পারবে না। ছোট্ট ছোট্ট যে সুরাগুলো আছে এই সুরাগুলো আপনি তাও আমল হিসেবে, দোয়া হিসেবে পাঠ করতে পারবেন। আমল কি? আপনার শরীর বন্ধের আমল, এই হিসেবে পাঠ করতে পারবেন। কিন্তু এই হিসেব ছাড়া আপনি এমনিতে একটা সুরা পাঠ করবেন সেটা পারবেন না। যেমন সুরা কাফিরুন, কাফিরুনের আগে সুরায় আরয়াতাল্লাদি, সুরা মাউন, ওইটা আপনি পড়তে পারবেন না, কারণ ওইটা কোনো আপনার কোনো এরকম জারফুকের দোয়া না বা আমল না নির্দিষ্ট, যেগুলো নির্দিষ্টের জন্য আমল এগুলো পাঠ করতে পারবেন। এরপর আসেন আয়াতুল কুরসি, সুরে হাসরের শেষ তিন আয়াত, তেত্রিশ আয়াত। তেত্রিশ আয়াত পাঠ করে থাকে জিনে ধরলে। এখন একজন ব্যক্তিকে জিনে ধরছে, কিন্তু যে ব্যক্তি তাকে ঝাড়ফুঁক করবে তার মাসিক, সে তেত্রিশ আয়াত পরে ফু দিতে পারবে, কারণ এটা তার এখন বিপদের সময়। সুরে হাসরের শেষ তিন আয়াত ফজরের সময় পড়লে অনেক বড় বিশেষ সওয়াব আছে, ফজিলত আছে, এটা দোয়া হিসেবে পড়তে পারবে। আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত, শরীর বন্ধের জন্য পড়ে থাকে, বিপদ আপদ থেকে মুক্তির জন্য পড়ে থাকে, গাড়ি ঘোড়ায় চড়ে পড়ে থাকে, এক্ষেত্রে আপনি এই একটি আয়াত পাঠ করতে পারবেন। তাও এটা কি দোয়া হিসেবে, এটা আপনার ঝাড়ফুঁক হিসেবে, দোয়া হিসেবে, আমল হিসেবে কোরআনের যে সকল আয়াত আছে এগুলো পড়তে পারবেন, কোরআনের ছোটো ছোটো সুরা পাঠ করতে পারবেন। এছাড়া কোরআনের অন্য কোনো আয়াত মহিলারা মাসিক মিন্স পিরিয়ড অবস্থায় পড়তে পারবে না বা অন্য কোনো সুরাও পাঠ করতে পারবে না। যেমন কোরআন কারিমের আয়াত কি দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, যেটা বললাম, এই জাতীয় যে দোয়া আছে এগুলো আপনি মুনাজাতে পাঠ করতে পারবেন, মাসিক মিন্স অবস্থায় পড়তে পারবেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এগুলো পড়তে পারবেন। কয়েকদিন এর উপরে মিন্স হলেও নামাজ পড়তে হবে, কয়েকদিনের উপরে মিন্স হলেও নামাজ পড়তে হবে, দশ দিনের উপরে। দশ দিন পার হয়ে গেছে আপনার মিন্স বন্ধ হয় না, মাসিক বন্ধ হয় না, তাহলে কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। এদিকে আপনার তাকায় থাকার সুযোগ নাই যে আমার কবে শেষ হয়। দশ দিন হলো ওভার, ওপর দশ দিন উপরে এগারো দিন হবে, এগারো দিনের দিন মাসিক হলেও আপনি কি নামাজ পড়বেন, কাপড় চোপড় পয় পরিষ্কার করে ধুয়ে মুছে। যদি দেখেন এগারো দিনের বেলায়ও রক্ত আসে, তাইলে পেট ব্যবহার করে বা যে কোনোভাবে ব্যবহার করে আপনি অযুদ্ আজকে নামাজ পড়বেন, রক্ত ঝরুক, কিন্তু এটা মাসিক না, ওইটা রোগ দশ দিনের উপরে হলে।
এরপর হলো যা কোরআন শিখে বা শেখায় তারা কতটুকু মাসিক অবস্থায় পড়তে পারবে। একজন মাসিকগ্রস্ত মহিলা শিক্ষিকা হাফেজ তালিম করায়, আপনি অল্প কোরআন কারিমের কোনো দোয়া বলতে পারবেন বা ছোট্ট একটা আয়াত বলতে পারবেন অথবা আলহামদু এতটুকু বলতে পারবেন, তারপরে মালিক ইয়াউমিদ্দিন এতটুকু বলতে পারবেন, কিন্তু পূর্ণ কোরআনে কারিম এর পূর্ণ বড় আয়াত পড়তে পারবেন না বা আপনি কোনো সুরা পড়তে পারবেন না, এছাড়া আপনি এগুলো পড়তে পারবেন। দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম এই মাসিকের সময় মহিলারা যেই কোরআনে কারিমের সুরা আছে সুরাগুলোর মধ্যে ছোট্ট সুরাগুলো দোয়া হিসেবে পড়তে পারবে, কোরআনের আয়াতের যে কোনো দোয়া পড়তে পারবে, হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পড়তে পারবে, কোনো সমস্যা নেই। আর কোরআনে আয়াতের দোয়ার মধ্যে শুধু কি আপনার সুরা আসার শেষ তিন আয়াত আর হলো আয়াতুল কুরসি, এগুলো আর মুনাজাতের বিশেষ কিছু দোয়া পাঠ করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।